পুলিশ হেফাজতে ব্যক্তির মৃত্যু এবং সেই ঘটনার প্রতিবাদী পথ অবরোধ স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের। এদিন শিলিগুড়ির ঝঙ্কার মোড়ের কাছে চতুর্থ মনন্দা ব্রিজে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে দেন তারা। টায়ার জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম বেচন রায়। পরিবারের অভিযোগ, পুলিশের মারের জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও পুলিশ কর্তাদের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন, অত্যধিক মদ্যপানের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার ব্যবস্থা করা হলেও লাভ হয়নি। যদিও পরিবারের লোকেরা অবশ্য এই মৃত্যুর ঘটনাকে সামনে রেখে পুলিশকে দোষারোপ করছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাটিগাড়া থানা চত্বর। বিক্ষোভে সামিল হন পরিবারের লোকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। মেরা ঘর মে গিয়া পিসি বাটি রেট মারা, মেরা পাপা কো পকড় কে লায়া। হাম উসি টাইম মে আয়া, 12:30 বাজে মেরা পাপা কো পকড়া। মেরা মা থা কাম মে, মেরা মা কো হাম ফোন করকে লেকে আয়া, বুলা কে তো থানা মে আয়া। হাম তো ছোড়া নে তো পয়সা লেকে হাম আয়া থা 20,000 রুপিয়া। তো বোলা যে নে হোগা আবি বাত, ঝটক কে বোলা যে আবি যে বাত নে হোগা, বাদ মে বাত হোগা। অফিসার তো ফির চল গিয়া। হসপিটাল মে ভর্তি হসপিটাল মে গিয়া তো দেখতে মারা হুয়া ডেড বডি হ্যাঁ। দারু দারু ঘর মে থা তো হাম দোকানদারি করতা থা। আপ মেরা পাপা ঘর মে থা, মেরা মেরা মাল থা, মেরা পাপা কো ঘর সে উঠা কে লেকে আয়া। হাম আকে সিধা মারা হুয়া দেখে হসপিটাল মে, হাম আকে সিধা হসপিটাল মে মারা হুয়া দেখে। অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই মাটিগাড়া থানায় ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা। মৃতদেহ থানার সামনে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। যদিও পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপরে পুলিশ মৃতদেহ পোস্টমর্টমের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। একই সঙ্গে এদিন বিকেলে মৃতের পরিবারের লোকেরা এবং স্থানীয় এলাকাবাসীরা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির চতুর্থ মহানন্দা সেতুতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে ঘটনাস্থলে মাটিগাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার কানোয়ার ভূষণ সিং জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে। পার্ট অফ স্পেশাল ড্রাইভ ডিফারেন্ট প্লেসেস পে রেড হো রা থা, তো উসমে ক্যা হ্যায় খলাই বখতরি ঠক্কর করকে মাটিগাড়া পিএস মে এক প্লেস হ্যায়, তো ওহাঁ পে ইনফরমেশন মিলা থা কি কই জগহ পে ইলিগাল লিকর কা সেল হো রা হ্যায়। তো উসমে হামারা জো রেড টিম হ্যায় ওহাঁ পে জা করকে দো লোগোঁ কো অ্যাকচুয়ালি লে করকে আয়া থা, প্রপার প্রসিজার ফলো কিয়া থা। ইয়ে মোহাম্মদ নাজির করকে হ্যায়, দূসরে হ্যায় বচন রায় করকে হ্যায়। প্রপার প্রসিজার ফলো করকে উনকো অরেস্ট কিয়া গিয়া, সব কুছ কিয়া গিয়া। উসকে বাদ 5:45 বাজে কে আসপাস উসকি তবিয়ত শায়দ খারাপ হো গই থি, ওর তবিয়ত খারাপ হোনে কে বাদ তুরন্ত উসকো জো হ্যায় বিপিএসসি, জো মাটিগাড়া বিপিএসসি হ্যায় ওহাঁ পে হামনে উসকো অ্যাডমিট করায়া। তো ওহাঁ পে জো ডক্টর নে এক্সামিন কিয়া উসকো, তো উসকো ক্লিনিক্যালি ডেড ডিক্লেয়ার কিয়া। তো উসকে বাদ ফির জো ফার্দার প্রসিজার অ্যাজ পার NHRC কে গাইডলাইন কে হোতে হ্যায় উসকো হাম লোগ ফলো কর রহে হ্যায়, ওর ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হো চুকা হ্যায়, প্রপার ভিডিওগ্রাফি উসকি হুই হ্যায়, স্টিল ফোটোগ্রাফি হুই হ্যায়, ওর অবি জো হ্যায় পোস্টমার্টম এক্সামিনেশন চল রা হ্যায় উসকা NBMC মে, NBMC মে উসকা চল রা হ্যায়, প্রপার উসকা ভি ভিডিওগ্রাফি হাম লোগ করা রহে হ্যায়। ওর অ্যাজ সচ তো অবি কুছ উসমে মিলা নেই হ্যায়, ওর ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট মে কোই ভি উসপে ইঞ্জরি মার্কস অ্যাসা কুছ হ্যায় নেই অ্যাজ পার ইনফরমেশন জো কালেক্ট কি গই।